নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সাথে রয়েছি আমি গৌরব। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, বুধবার কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন কৌস্তভ বাগচি, আর আজ বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করবেন কৌস্তভ বাগচি। বিকেল বিজেপির সল্টলেক অফিসে পদ্ম পতাকা হাতে নেবেন তরুণ আইনজীবী তথা কংগ্রেস প্রাক্তন কংগ্রেস নেতা, এবং তার হাতে পতাকা তুলে দেবেন বিজেপির রাজ্য সভাপতি ও বিরোধী দলের নেতা বলে এমনটাই সূত্রের খবর। আমরা জানিয়ে রাখছি আপনাদের, গতকালই আমরা দেখেছি কৌস্তভ বাগচি আইনজীবী, তিনি কিন্তু কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন, পাশাপাশি আজ বিজেপিতে যোগ দেওয়ার কথা রয়েছে চার। আর এই সমস্ত বিষয়ে আমরা আপডেট নেব, আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে ট্রয়ন। আর কিছুক্ষণের মধ্যে আমরা জানিয়ে রাখছি আপনাদের কাছে, ইতিমধ্যেই ট্রয়ন রয়েছে আমাদের কাছে, ইতিমধ্যেই প্রতিনিধি, আমাদের প্রতিনিধি আপনার কাছে জানতে চাইব ট্রয়ন, ইতিমধ্যেই কৌস্তভ বাগচি সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন, পাশাপাশি দীর্ঘ যে টালবাহনা ছিল কৌস্তভ বাগচি ইস্তফা দিয়েছিলেন কিন্তু একটা সরগোল উঠেছিল আদৌ কি তিনি বিজেপিতে যোগ দিবেন, এই মুহূর্তে একেবারে স্পষ্ট বিষয়। এই মুহূর্তে এখন বিস্তারিত কি রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেটা খবর, আজকেই কিন্তু বিজেপিতে যোগদান করতে পারেন কৌস্তভ বাগচি। তুমি জানো এবং তুমি যেমনটা বলছিলে যে গতকালে কিন্তু কংগ্রেসের সমস্ত পদ এবং প্রাথমিক সদস্য পদ সেখান থেকেও কিন্তু তিনি পদত্যাগ করেছিলেন, এবং মেল হয়ে মল্লিকার্জুন খার্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি, কংগ্রেসের সভাপতি এবং এরাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অজিত চৌধুরীকে তিনি মেল মারফত তার ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছিলেন, এবং তারপরেই একটা কিন্তু জল্পনা তৈরি হয়েছিল। এবং আমরা জানি যে দীর্ঘদিন ধরেই আমরা দেখছিলাম যে কোনো সময় তার বাড়ির কোন অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর উপস্থিতি বা অনেক ক্ষেত্রেই তিনি বিরোধী দলনেতার হয়ে যেভাবে বক্তব্য রাখছিলেন, এবং গত সালও কৌস্তভ বাগচি দল ছাড়ার পরে শুভেন্দু অধিকারী কিন্তু তার সুশীল প্রশংসা করেছিল, ফলে এই সামগ্রিক জায়গা থেকে একটা রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছিল যে তবে কি পরবর্তী ডেস্টিনেশন কৌস্তভ বাগচি হতে চলেছে বিজেপি, সেই খবরই কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। আজকে বিকেল 5টায় সুকান্ত মজুমদার এই মুহূর্তে তিনি বিজেপি সল্টলেক অফিসে এই সাংগঠনিক বৈঠক করছেন, এরপর যে ধর্ণা মঞ্চ রয়েছে গান্ধী মূর্তিতে সেখানে আসার কথা, এবং তারপর ফের তার কিন্তু সল্টলেক অফিসে যাওয়ার কথা। তিনি যাওয়ার পর এবং তিনি জানেন যে এই মুহূর্তে সন্দেশখালীতে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি ফেরার পরে তাদের দুজনের উপস্থিতিতেই আজকেই হয়তো পদ্ম পতাকা হাতে দিতে চলেছেন তরুণ আইনজীবী কৌস্তভ বাগচি। এখনো পর্যন্ত কিন্তু এমনটাই সূত্র মারফত খবর, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আজকেই কিন্তু বিজেপি নেতা এবং আইনজীবী হিসেবে কৌস্তভ বাগচির নাম নতুন করে জানা যাবে বলেই আমরা মনে করছি। চয়ন, কৌস্তভ বাগচি ইতিমধ্যে কংগ্রেস পদ থেকে ইস্তফা দিয়েছেন বিভিন্ন পদ থেকে, কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার কোন দলে তিনি প্রবেশ করবেন, কিন্তু কোন বিষয়ে তার আক্ষেপ এই বিষয়ে কি জানা যাচ্ছে, কি জন্য তিনি কংগ্রেস পদ থেকে বিভিন্ন পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন? দেখো, একাধিক বিষয় এখানে রয়েছে। তার তরফ থেকে যেটা বারবারই বলা হচ্ছিল বা তার তরফ থেকে যে বক্তব্য ছিল যে অনেক ক্ষেত্রেই তিনি কংগ্রেসে থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি বক্তব্য রাখছিলেন, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই অর্থে দলের প্রদেশ কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে তিনি যথাযথ সম্মান পাননি, এবং একটা সময় আমরা দেখেছিলাম যে তিনি কিন্তু গ্রেপ্তারও হয়েছিলেন, তাকে রাত্রির বেলায় কিন্তু রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করে, সেই সময়ও রাজ্যের নেতারা তার পাশে সেই অর্থে দাঁড়ায়নি, বরং বিজেপির তরফ থেকে কিন্তু বিজেপির নেতৃত্ব তার পাশে সবসময় ছিল, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই ব্যারাকপুরে তার বাড়ি, সেখান থেকে তার কোথাও একটা মনে হয়েছে যে বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল বিরোধীদের একটা সঠিক জায়গা, এবং সেই কারণেই কিন্তু তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন। যদিও এটাও মনে করা হচ্ছে যে ব্যারাকপুর আসন থেকে তিনি প্রার্থী হতে পারেন, যদিও সেটা সম্ভাবনা এখনো পর্যন্ত সেইভাবে বলা পড়েনি বা এখনো পর্যন্ত সেই ধরনের খবর নেই, কিন্তু একটা জল্পনা অবশ্যই রয়েছে। অর্থাৎ দলের তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে তিনি যথাযথ সম্মান পাননি বলেই তিনি তৃণমূল বিরোধিতার মঞ্চ হিসেবে বিজেপির মঞ্চকে ব্যবহার করতে চাইছেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, এবং সেই কারণেই তার বিজেপিতে যোগদান যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আজকে তিনি বিজেপিকে জয়েন করতে চলেছেন এমনটাই সূত্রের খবর। চয়ন, তোমার কাছে শেষ প্রশ্ন রাখবো, ইতিমধ্যে আসন্ন লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের আগে এই তার ইতিমধ্যে ইস্তফাপত্র গ্রহণ এবং তার পাশাপাশি ইতিমধ্যে তারা যাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপিতে, রাজনৈতিক সমীকরণ কি বলছে? দেখো, রাজনৈতিক সমীকরণ অবশ্যই, যেহেতু তার ব্যারাকপুরে বাড়ি, ফলে সেখানে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে ব্যারাকপুর আসন থেকে তার নাম একটা চর্চার মধ্যে অবশ্যই থাকবে, যদিও এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে যে যদি সেখান থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অর্জুন সিং প্রার্থী হয় তাহলে তার পুত্র এই মুহূর্তে বিধায়ক রয়েছেন, তিনি কিন্তু বিজেপিতেই রয়েছেন, পবন সিং, তিনি কিন্তু প্রার্থী হতে পারেন, ফলে সেখানে দাঁড়িয়ে কতটা তিনি ব্যারাকপুর থেকে প্রার্থী হবেন এটা কিন্তু এখনো পর্যন্ত একটা প্রাথমিক আলোচনার মধ্যে রয়েছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি
তৃণমূল বিরোধিতার মঞ্চ হিসেবে কিন্তু এই মঞ্চকে ব্যবহার করতে চাইছেন, অর্থাৎ বিজেপিতে যেতে চাইছেন। এবং একাধিকবার, যেমনটা তো আমি বলছিলাম, যে সুগেন্দু অধিকারীর তার বাড়ির অনুষ্ঠানে যাওয়া এবং তার সম্পর্কে বারবার প্রশংসা, এই সমস্ত বিষয়গুলো দেখে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তার মনে হয়েছে যে তৃণমূলের বিরোধিতা বিজেপি যেভাবে করছে সেখানে দাঁড়িয়ে সেই মঞ্চটা তার ব্যবহার করা প্রয়োজন, এবং সেই জায়গা থেকেই তিনি বিজেপিতে যোগদান আজকে করতে পারেন এমনটাই কিন্তু খবর। গৌরব, ধন্যবাদ চয়ন, তোমাকে সমস্ত বিষয়ে আপডেট দিতে থাকো, তোমার কাছে আবার আসবো। আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে কৌস্তভ বাগচি গতকালই কংগ্রেসের সমস্ত পদ থেকে তার ইস্তফা দিয়েছেন, আজ সম্ভাবনা রয়েছে তার বিজেপিতে যোগদান করার। পাশাপাশি বিকেলে পাঁচটা নাগাদ সল্টলেক অফিস থেকে তিনি কিন্তু ইতিমধ্যে বিজেপির পদ্মপতাকা হাতে নিতে পারেন, এমনটাই সূত্রের খবর।